100 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে উড়িষ্যার বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডার হাতে 100 টাকা তুলে দেন এক আদিবাসী মহিলা। টাকা দেওয়ার দরকার নেই জানিয়ে বিজেপি সাংসদ ওই মহিলাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। এক স্যান্ডেলে বিজেপি সাংসদ এই ঘটনা তুলে ধরার পর অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সাংসদের ওই পোস্টে মোদী লেখেন, নারী শক্তির আশীর্বাদ তাকে বিকশিত ভারত গড়ার জন্য কাজ করতে অনুপ্রেরণা যোগায়। শনিবার এক স্যান্ডেলে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডা লেখেন, উড়িষ্যায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে। গতকাল সুন্দরগড় জেলায় সে অভিযান ছিল, সে সময় তার কাছে আসেন এক আদিবাসী মহিলা। বিজেপি সাংসদের হাতে 100 টাকা তুলে দিতে চান, কারণ জানতে চাওয়ায় ওই মহিলা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে এই টাকা দিতে চান তিনি। ওই মহিলাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন কেন্দ্রপাড়া লোকসভা কেন্দ্রের সাংসদ বৈজয়ন্ত। টাকা লাগবে না বলে জানান তিনি, কিন্তু সাংসদের কোনো কথাতেই মন গলেনি মহিলার। শেষ পর্যন্ত ওই 100 টাকা নিতে রাজি হওয়ায় মহিলা খুশি হন। এটাই বদলে যাওয়া উড়িষ্যা ও ভারত বলে এক স্যান্ডেলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। এক স্যান্ডেলে বিজেপি সাংসদের এই পোস্ট টুইট করে মোদী লেখেন, আমাকে সবসময় আশীর্বাদ করার জন্য নারী শক্তির কাছে আমি কৃতজ্ঞ। বিকশিত ভারত করতে কাজ করে যাওয়ার জন্য তাঁদের আশীর্বাদ আমাকে অনুপ্রাণিত করে। কয়েক মাস আগে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন তিনি, আর সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নারী শক্তির আশীর্বাদ যে তাকে অনুপ্রাণিত করে এদিন ফের বুঝিয়ে দিলেন নমো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।